আমরা উদয় ওঠে বীজ নিতে হলে আমরা সাজ করি, আপনারা এখানে এই এটার মধ্যে চাকরি করেন, ঠিক আছে? ওইটা বীজ নিতে হলে একটা গাছত দেখা, তারপর ওইখান থেকে মজাইয়া সিদ্ধ হবে। আচ্ছা, ফুল খাওয়ার মতো সিদ্ধ হবে কেন, বুঝছেন? আমাদের নিজের দানার পাহাড়ি অঞ্চলের কৃষকরাও আজ এগিয়ে এসেছে, পাহাড়ের বুক চিরে ফসল চাষ করছে। পাহাড়ের জুম চাষের পরিবর্তে ফল চাষে মনোযোগী হয়েছে। তাদের মতো একজন উদ্যোক্তা আকরাম ভূঁইয়া, তার একান্ত প্রচেষ্টায় তিনি প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন পাহাড়ি পেঁপে বাগান। এই বাগান হতে আজ তিনি বছরে 40 লক্ষ টাকা আয় করছেন এবং তার দেখে দেখে আজ অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন। তার সঙ্গে কথা বলে জানা গেল, তিনি প্রথমে 1 একর জায়গা নিয়ে এই পেঁপে বাগান শুরু করেন এবং একটি বাগানের লাভ থেকেই তিনি পরবর্তী বাগানগুলো কাজে হাত দেন। তিনি পাহাড়ের ধাপ করে করে সেখানে গর্ত করে এই পেঁপের চারা লাগিয়েছেন এবং এই জাতগুলোর ম্যাক্সিমামই রেড লেডি জাতের পেঁপে, এবং পাহাড়ের স্তরে স্তরে তার বাগানগুলো সাজানো, দেখলে মনে হয় একটি পেঁপের অরণ্য। আজ অনেক মানুষই তার এই পেঁপে বাগান দেখতে আগ্রহী হচ্ছেন এবং অনেক লোক তার এই বাগানে আজ কাজ করছেন এবং জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছেন। তো আমরা আকরাম ভূঁইয়ার কাছে আরও জানতে চেয়েছিলাম যে উনি কী কী ধরনের পরিচর্যাগুলো করেন। তো উনি যেটা বললেন যে বর্ষার শুরুতেই উনি পেঁপে বাগানগুলো করেছেন যাতে সারা বছরের পানির একটা বড় চাহিদা এখান থেকে উনি পূরণ করতে পারেন। এবং একই সাথে যেটা হচ্ছে যে উনি বছরে ফল একবার সংগ্রহ করার পর পরই পেঁপে বাগানে সার দিয়ে দিচ্ছেন। আমরা আকরাম ভূঁইয়া সাহেবের কাছে আরো জানতে চাই যে ওনার বাগানে সাধারণত কী কী ধরনের রোগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে। উনি আমাদের জানিয়েছেন ওনার বাগানে মোজাইক ভাইরাস, গোড়া পচা রোগ, পেঁপের হেবড়ো থেবড়ো হয়ে যাওয়া এবং ফল পচা রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং উনি সবসময় যেটা করেন, কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে এই রোগগুলো দমনে কাজ করে থাকেন। এবং ওনার সঙ্গে কথা হলো যে উনি ফলগুলো কীভাবে সংগ্রহ করেন। উনি বললেন যে ওনারা গাছ থেকে বড় বড় পেঁপেগুলো বাছাই করে সংগ্রহ করেন এবং এগুলো পেপারে মুড়িয়ে পাইকারদের কাছে বিক্রি করে দেন এবং এভাবেই উনি ওনার অনেক বড় বাগানকে গড়ে তুলতে পেরেছেন।